লেবাননের রাজনৈতিক অস্থিরতা করোনা মহামারী বৈরুত বন্দর বিস্ফোরণের প্রভাবে দেশটির অর্থনীতি অনেকটাই মুখ থুবড়ে পড়েছে ফলে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা দিনের পর দিন একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন দর্শক এ ব্যাপারে কথা বলার জন্য আমরা সরাসরি যুক্ত হচ্ছি লেবানন প্রতিনিধি মিলন খানের সঙ্গে মিলন মিলন লেবাননের বর্তমান অর্থনৈতিক অবস্থা কি এবং দূতাবাস প্রবাসীদের দেশে ফেরার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা জানাবেন আমাদের মীরা যেমনটি বলছিলেন লেবাননের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে লেবাননের মুদ্রাস্ফীতি গত এক মাস যাবত একটি স্থিতিশীল অবস্থায় রয়েছে অর্থাৎ আমরা পূর্বে দেখেছি যে 31,000 অথবা 30,000 লিরায় কিন্তু $1 পাওয়া যেত এখন কিছুটা সেটা নেমে $20,000 $1 পাওয়া যাচ্ছে তো আসলে লেবাননের এই অর্থনৈতিক অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা তারা মূলত যখন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাজারে কিনতে যাচ্ছে তখন কিন্তু সেখানে বিক্রেতারা ডলারের সাথে সমন্বয় করে কিন্তু এই পণ্যগুলো বিক্রি করছে অপরদিকে যখন প্রবাসীরা তাদের কর্মস্থলে বেতন নিতে যাচ্ছে সেই বেতন কিন্তু মালিকেরা সেখানে কিন্তু ডলারের সাথে সমন্বয় করে দিচ্ছে না এবং কোন কোন প্রতিষ্ঠান প্রবাসীদের এই যে বেতন সেটি কিন্তু সামান্য পরিমাণে ডলার দিয়েই দায় সারছে এমতো অবস্থায় কিন্তু প্রবাসীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশ দূতাবাস আসলে প্রবাসী বাংলাদেশি যারা এখানে রয়েছে তাদের আসলে দেশে পাঠানোর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে যেমন পূর্বে বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিশেষ ফ্লাইট গুলো সেগুলোর মাধ্যমে বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে নিয়ে যেত এখন কিন্তু সেটি সম্ভব না হলেও দূতাবাস বিকল্প হিসেবে কাতার অথবা কুয়েত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে প্রবাসীদের দেশে পাঠাতে সক্ষম হচ্ছে তো নীরা এই ছিল আমার হাতে লেবানন থেকে সর্বশেষ তথ্য জি মিলন আপনাকে অসংখ্য ধন্যবাদ লেবানন থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য